প্রশাসনের পক্ষ থেকে প্রতিবন্ধী মানুষদের ডেকে এনে লাঞ্ছনা এবং হেনস্থার শিকার হলেন বলে প্রতিবন্ধী মানুষরাই জানান। ঘটনা কয়লা শহরের গৌরনগর পঞ্চায়েত সমিতির অফিস প্রাঙ্গণে। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী গৌরনগর ব্লকের বিডিও এবং গৌরনগর ব্লকের সিডিপিও কর্তৃক অঙ্গনওয়ারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রতিবন্ধী মানুষদের 25 নভেম্বর শুক্রবার সকাল 11টায় গৌরনগর পঞ্চায়েত সমিতির অফিস প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছিলেন। কারণ প্রশাসনের পক্ষ থেকে এক শিবির অনুষ্ঠিত হবে। এই শিবিরে প্রতিবন্ধী মানুষরা ওনাদের প্রতিবন্ধী সার্টিফিকেট সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছিল। সেই শিবিরে প্রতিবন্ধী মানুষদের চেন্নাই থেকে আগত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করবেন এবং তাদেরকে চলন সামগ্রী সহ প্রয়োজনীয় জিনিসপত্র বিনামূল্যে বিতরণ করা হবে। সেই অনুযায়ী 25 নভেম্বর শুক্রবার সকাল 11টায় গৌরনগর ব্লকের অধীনে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রতিবন্ধী মানুষরা উপস্থিত হয়েছিলেন। কিন্তু প্রতিবন্ধী মানুষরা গৌরনগর পঞ্চায়েত সমিতির অফিস প্রাঙ্গণে এসে হতভম্ব হয়ে যান। কারণ প্রতিবন্ধী মানুষদের বসার জন্য কোনো ধরনের ব্যবস্থাই ছিল না এবং কোনো ধরনের চলন সামগ্রী বিতরণ করার জন্য অফিস প্রাঙ্গণে কিছুই ছিল না। এইসব দেখে প্রতিবন্ধী মানুষরা এবং ওনাদের সাথে আসা আত্মীয় স্বজনরাও উত্তেজিত হয়ে চিৎকার চেঁচামেচি করে ক্ষোভ প্রকাশ করেন। এমনকি জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের এক কর্মীও অফিস প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। সেই জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের কর্মীও নিজে কিছুই জানেন না। স্পোর্টস এই চিঠিটা পাই আমি জাস্ট 11টার সময় মিটিং আসলে মিটিং তো এখানে যারা প্রতিবন্ধীরা আইছে বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে কিন্তু তারা তাদের অভিযোগ হলো তারা আসার পর তাদেরকে কোনো উপকরণ বা প্রতিবন্ধীদের সামগ্রী দেওয়া হইতেছে না, এই বিষয়টা নিয়ে কি বলবেন? এটা তো আমিও সঠিক কইতে পারি না যেহেতু আমি এটা ক্লিয়ার পিকচার পাইছি না। মানে আজকে কি তাহলে মানে প্রতিবন্ধীদের যন্ত্রপাতি দেওয়ার কথা ছিল? এটা তো আমরা কিছু এরকম ডাইরেকশন আমি পাইছি না। তো আপনি কার কথা মূলে এখানে আসছেন? এটা আমি মানে চিঠি যেটা বিডিও সাহেব থেকে চিঠি যেটা পাইছি ওই চিঠি বেস করে আমি মিটিং অ্যাটেন্ড করবার জন্য আসছি। চিঠিতে তো লেখা আসলো ডিস্ট্রিবিউশন এন্ড আইডেন্টিফিকেশন, তো যেহেতু এখানে ডিস্ট্রিবিউশন লেখা আসলো কোন তো জিনিসপত্র আপনারা ডিডিআরসি থেকে আনছেন না? এটা তো আগের থেকে ইয়ে করতে লাগে, আইডেন্টিফিকেশন করতে লাগে, তারপরে সিলেকশন করিয়া লিস্ট আউট করিয়া তারপরে দিতে লাগে। কিন্তু সেই সেই ক্ষেত্রে তো তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আইছে তাদের যন্ত্রপাতি নিতে বলিয়া তাদের অভিযোগ হলো তাদের সকাল থেকে আনা হয়েছে। এইটা তো প্রোগ্রামটা আমরা না, এটা তো যারা বিডি অফিস থেকে যারা ইয়ে করছে তারা এটা বক্তব্য করতে পারে। মানে আপনার বক্তব্য হলো আপনি তো ডিডিআরসি কর্মী, তো আজকে এখানে ডিস্ট্রিবিউশন হইব এই ব্যাপারে আপনি জানেন না? উত্তেজিত প্রতিবন্ধী মানুষরা গৌরনগর পঞ্চায়েত সমিতির অফিস তালাবন্ধ করে গৌরনগর ব্লকের সিডিপিও কে ঘেরাও বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ প্রদর্শনকারী প্রতিবন্ধী মানুষরা সংবাদ প্রতিনিধিদের জানান যে এখানে একটা প্রোগ্রাম আছে, প্রতিবন্ধী যারা আছেন তারারে কিছু সামগ্রী জিনিস দেওয়া হইব, আর না গেলে ওই তো নাই। মানুষ 300 টাকা 400 টাকা 500 টাকা গাড়ি ভাড়া দিয়ে আইছে, আইয়া দেখা যায় ইনো কোনো জাতর ইনো প্রোগ্রামও নাই। ডিডিআরসি দেওয়া হয়েছে, ডিডিআরসি স্যারে কইছেন তারাও জানে না কোনো জাতর প্রোগ্রাম নাই। মানুষ আটু মধ্যে প্রতিবন্ধী একল আইছে, এই যে তারার 300 টাকা 400 টাকা গরিব মানুষ রিজার্ভ গাড়ি লইয়া আইছে, সেও আইছে কমলপুর পর্যন্ত, কমলপুর থাকিয়া এই টাকাটা খেয়ে দিব। অথচ বাতাও পাইছে না মানুষে, প্রতিবন্ধী 2 মাস ধরে বাতাও পাইছে না, তারা টাকাটা হইতে কি কেউর বাতা হইছেও না। এই ব্যাপার নিয়ে এখন তারা দামে সামাদের প্রোগ্রাম হইব, উনি একটা লিস্ট বানাইলাও খার যন্ত্রপাতি লাগলে দিব, এটা কাগজ বানাইয়ে মানে মানুষের সান্ত্বনা দিয়া ফাটাইলো আর বাদে ডাস্টবিনে বানাইলো কাগজটা। মাস এখন কথা হইলো কি যত মানুষ আইছে বিডিও সারে সিডিপিও সারে মানুষের গাড়ি ভাড়া দোক, মানুষ তারের বাড়ির যাওক, আর নাই না যে অঙ্গনারী মাস্টর নিয়ে দিছে অঙ্গনারী মাস্টর এনে আনুক অঙ্গনারী মাস্টর নিয়ে টাকাটা দোক। আপনারা দি কইছলো কইছলো কি যে আজকে জিনিসপত্র দইব? আমরা জিনিসপত্র কিছু কইছে না, আমারে জাস্ট খালি কইছে ফোন করছে, ফোন করে কইছে যে আমার মেয়েটারে লিয়া সিডিপি অফিসে আইতাম, আধার কার্ড আই মানে আ তাই ডেট অফ বার্থ মানে ওটা ডকুমেন্ট লিয়া আইতাম, বস আমি ডকুমেন্ট লিয়া চেন্নাই থেকে কইছে 10টার সময় এখানে আইতাম, 10টার সময় আইতাম চেন্নাই থেকে ডাক্তার আইব, ডাক্তার যেহেতু আইব অবশ্যই আমরা এখানে আইতে পারতো, কারণ আমার ভাই বাচ্চার ভাও ওই দেখো ভাওটার মানে ইয়ে এই বাচ্চার ভাও লাগে লিয়ে আইছি কাম কাজ বলে দিয়ে এখানে আইছি 300 টাকা খরচ করিয়া, এখন এ দেখা যায় এটা তারা কইতে পারে না, তাই তারা কইতে পারে না, তারা ঘুম থেকে উঠছে, তারা ঘুম থেকে তারা উঠছে ওটা কইছে একটা
যেমন রাত্রে ঘুমাইছি যখন ঘুম থেকে উঠছে উঠছে তখন না কইতো পার না কয় মাথা তারা দিয়ে কথা চাইতাম তো এখানে কি আপনাদের খবর দেওয়া আসলো মানে অন্য মানে বাইরের থেকে চিকিৎসক মানে চিকিৎসক হইব দিতে মানে হইব আর হচ্ছে ভাগ তো কোনো ডাক্তারও আইছে না কোনো ডাক্তারও না জিডিপিও বন্ধ নাই যন্ত্রপাতিও তো হইছে না তো আপনারা এখন কি চাইতে আছেন আমরা চাইতে যে জিডিপিও কেন হোক ভিডিও হোক কৈলাশহর থেকে দেবাশিস দত্তের প্রতিবেদন নিউজ বাংলা।